শেষ পর্যন্ত স্থগিত হলো আইপিএল। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল। ইউএফএ চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি ম্যান সিটি পিএসজি। দেশ বিদেশের খেলার এমন সব খবরের সাথে থাকছে অকাল প্রয়াত ক্রিকেটার মানজারুল ইসলাম রানার 37তম জন্মদিন উপলক্ষে করা একটি বিশেষ রিপোর্ট। শুভেচ্ছা। এন স্পোর্টস এর নিয়মিত আয়োজন এন স্পোর্টস গ্যালারি নিয়ে হাজির হয়ে গেলাম আমি জাইমা ওয়াসিল শশী। ভারতে করোনা পরিস্থিতির কারণে স্থগিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোতে করোনার সংক্রমণ বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো ভারতীয় ক্রিকেট বোর্ড। বিস্তারিত শাহরিয়ার শান্ত রিপোর্টে। কঠোর জৈব সুরক্ষা বলয় তৈরি করে মাসখানেক ধরে চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 14তম আসর। কোনো বিরতি বা বাধা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে 28টি ম্যাচ। তবে টুর্নামেন্টের মাঝপথে এসে আক্রান্তের হার বাড়তে শুরু করেছে ক্রিকেটার ও স্টাফদের মধ্যে। এমন পরিস্থিতিতে টুর্নামেন্ট চালু রাখতে হিমশিম খাচ্ছে আইপিএল কর্তৃপক্ষ। ফলে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের ঘোষণা দিয়েছে বিসিসিআই। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড, যেখানে বলা হয়, এটা কঠিন সময়, বিশেষ করে ভারতে। আমরা কিছুটা ইতিবাচকতা এবং আনন্দ আনার চেষ্টা করেছি, তবে এটা জরুরি যে এই টুর্নামেন্টটি স্থগিত হয়ে গেছে এবং প্রত্যেকেই তাদের পরিবার ও প্রিয়জনদের কাছে ফিরে যাবে এবং তাদের সময় দেওয়ার চেষ্টা করবে। আইপিএলে করোনা ভাইরাসের শুরুটা হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে দিয়ে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলার পর ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে নামার আগে করোনায় আক্রান্ত হয়েছেন দলটির দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র। ফলে স্থগিত করে দেওয়া হয় বেঙ্গালুরু ও কলকাতার ম্যাচ, যার পরেই জানা যায় করোনা হানা দিয়েছে চেন্নাই সুপার কিংস শিবিরেও। কোনো ক্রিকেটার আক্রান্ত হওয়ার খবর না পাওয়া গেলেও আক্রান্ত হয়েছে তাদের বোলিং কোচ বালাজি ও তিনজন স্টাফ। এরপরে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এদিকে ভারতের সাথে বাংলাদেশের সব ধরনের যোগাযোগ বন্ধ থাকায় আইপিএল থেকে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের ফেরার জন্য তাই বিশেষ ব্যবস্থার বিকল্প দেখছে না বিসিবি। তাদের সঙ্গে সমন্বয় করে সব করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে আগামী 19 মে দেশে ফেরার কথা ছিল সাকিব ও মোস্তাফিজের। 3 ম্যাচ সিরিজটি শুরু হওয়ার সম্ভাব্য তারিখ 23 মে, কিন্তু সরকারের নির্দেশনা অনুযায়ী ভারত থেকে বাংলাদেশে ফিরলে 2 সপ্তাহের কোয়ারেন্টিনের জটিলতা রয়েছে। এসবের মধ্যেই মঙ্গলবার দুপুরে ঘোষণা আসে আইপিএল স্থগিত হওয়ার। শাহরিয়ার শান্ত, এন স্পোর্টস। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ। বেলা 3:30টায় একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পৌঁছায় দল। এদিকে এই সিরিজে ব্যাটিং বোলিং দুই বিভাগে সেরা লঙ্কানরা। আনোয়ার কাননের প্রতিবেদন। পাল্লিকেলের ফ্ল্যাট পিচে দুই দলেরই রানের পাহাড়ে জয় পরাজয় ছাড়াই ইতি টানতে হয় প্রথম টেস্টের। 2 ম্যাচের সিরিজে পরেরটাতে 209 রানের বিশাল হার বাংলাদেশের, ফলে 1-0 ব্যবধানের হার সাথে করেই দেশে ফিরেছে টাইগাররা। যদিও এই সিরিজের পারফরমেন্স নিয়ে আরও বেশ কিছুদিন কাঁটা ছেঁড়া চলবে, এই সফরে ব্যাটিংয়ের কথা বললে শুরুতেই আসে তামিম ইকবালের নাম। টানা 3 ইনিংসে সেঞ্চুরির সম্ভাবনা দেখিয়েও ছুঁতে পারেননি 3 অঙ্কের ম্যাজিক ফিগার। বিপরীতে করুণারত্নের কথাই ধরুন, 3টি 50-র একটাকে সেঞ্চুরিতে নিয়ে গেছেন, আরেকটিকে করেছেন ডাবল সেঞ্চুরি। ফলে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সিরিজ শেষ করাটা তার কৃতিত্বই বটে। এরপরেই আছে তামিম ইকবালের নাম, তালিকায় বাকি 3টি নাম মুমিনুল, ডি সিলভা আর থিরিমান্নে। এছাড়া নিজের পারফরমেন্সে বহুদিন ধরে দারুণ সমালোচিত নাজমুল হোসেন শান্ত 163 রানের বড় ইনিংস দিয়ে সফর শুরু করলেও পরের 3 ইনিংসে ফিরে গেছেন আগের চেনা রূপে। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমও জ্বলে উঠতে পারেননি দলের প্রয়োজনে। এবার তাকানো যাক বোলিংয়ের দিকে। শেষ টেস্টে একাই 11 উইকেট নিয়ে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন লঙ্কান অভিষিক্ত স্পিনার জয়া বিক্রম। 1 ম্যাচে 11 উইকেট নিয়ে আছেন সবার উপরে। তাসকিন আহমেদ 8 উইকেট নিয়ে আছেন তালিকার 2-এ। সমান উইকেটে তালিকার 3-এ তাইজুল, 4-5-এ রমেশ মেন্ডিস আর লাকমাল। 2 টেস্টে তাসকিন তাইজুলের বাইরে কোনো বোলার লঙ্কান ব্যাটসম্যানদের তেমন পরীক্ষায় ফেলতে পারেননি। অন্যদিকে সিরিজ জুড়ে বাংলাদেশি ফিল্ডারদের পিচ্ছিল হাত বড্ড বেশি চোখে লেগেছে, পড়েছে বেশ কটি ক্যাচও। তবে স্বস্তি বলতে প্রথম টেস্ট ড্র করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের খাতা খোলা।
যদিও এতে র্যাঙ্কিংয়ে তেমন কোনো প্রভাব পড়ছে না। আনোয়ার কানন, এন স্পোর্টস। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি ম্যান সিটি আর পিএসজি। প্রথম লেগে 2-1 গোলে জয় পাওয়ায় দ্বিতীয় লেগে এগিয়ে থেকে মাঠে নামবে স্বাগতিক ম্যানচেস্টার সিটি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। লাবণ্য বড়ুয়ার রিপোর্ট। এমবাপ্পে কি খেলবেন নাকি খেলবেন না? ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে সবচেয়ে বড় প্রশ্ন এখন এটাই। ডান পায়ের মাংসপেশির চোটের কারণে গত শনিবার নিজেদের মাঠে হওয়া লেইসের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি এই ফরাসি স্ট্রাইকার। পিএসজির কপালে চিন্তার ভাঁজ তখন থেকেই। এমবাপ্পের মতো অস্ত্র সময় মতো সুস্থ না হতে পারলে ফাইনালে ওঠার স্বপ্নটা যে বেশ বড় সড় ধাক্কা খাবে। প্রথম লেগে 2-1 গোলে হেরে বসায় ফাইনালে উঠতে হলে দ্বিতীয় লেগে অন্তত 2 গোলের ব্যবধানে জিততে হবে পিএসজিকে। আর সেই কাজে নেইমারের পাশাপাশি এমবাপ্পেই দলটার সবচেয়ে বড় ভরসা। অন্যদিকে ইংলিশ লীগ শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলা পেপ গার্দিওলার ম্যান সিটি চাইবে পিএসজিকে কোনো রকম সুযোগ না দিতে। এজন্য মরিয়া হয়েই মাঠে নামার কথা সিটিজেনদের। আজ রাত 1টায় সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের এই দ্বৈরথে তাই হাড্ডাহাড্ডি এক লড়াই দেখতে পাবেন ফুটবল প্রেমীরা। লাবণ্য বড়ুয়া, এন স্পোর্টস। বাংলাদেশের অকাল প্রয়াত ক্রিকেটার মাঞ্জারুল ইসলাম রানার 37তম জন্মদিন আজ। এই উপলক্ষে করা বিশেষ রিপোর্টটি দেখতে দেখতে বিদায় নেব আজ। তার আগে দর্শকদের জানিয়ে দেই আমাদের নিয়মিত আয়োজন এনএস স্পোর্টস গ্যালারি দেখতে চোখ রাখুন প্রতি শনি থেকে বৃহস্পতি রাত ঠিক 11টায় এনএস স্পোর্টসের পর্দায়। সেই সাথে খেলার সব লেটেস্ট আপডেট পেতে ভিজিট করুন www.nsports.news-এ। লাইক কমেন্ট শেয়ার দিয়ে যুক্ত থাকুন আর দেখতে থাকুন এনএস স্পোর্টস। খেলার মাঠে সবার আগে। বাংলাদেশ ক্রিকেটে ধ্রুবতারার মতো এসেছিলেন অনন্য প্রতিভাধর কাজী মাঞ্জারুল ইসলাম রানা। মাত্র 22 বছর বয়সে খুলনার ডুমুরিয়া উপজেলার বালিয়াখালী ব্রিজের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন রানা। বেঁচে থাকলে আজ 37 বছরে পা দিতেন খুলনায় জন্ম নেয়া এই অকাল প্রয়াত ক্রিকেটার। 2003 সালের 7 নভেম্বর চট্টগ্রামে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 19 বছর বয়সে অভিষেক হয় রানার। মোহাম্মদ রফিকের স্থলাভিষিক্ত হয়ে তৃতীয় বলে মাইকেল ভনকে আউট করেন। তিনি প্রথম বাংলাদেশি যিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ওভারে উইকেট নিয়েছেন। 2004 সালের 19 ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে রানার টেস্ট অভিষেক ঘটে। এই ম্যাচে 20 ওভার বল করে 66 রান দিয়ে 2 উইকেট নেন। প্রথম ইনিংসে অপরাজিত 35 ও দ্বিতীয় ইনিংসে 32 রানও করেন রানা। 2005 সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে 2 বার ম্যান অব দি ম্যাচ হন তিনি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে 6টি টেস্ট ও 25টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এই অলরাউন্ডার। তাকে সম্মান জানিয়ে খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে তার নামে একটি গ্যালারির নাম রাখা হয়। ক্রিকেট ইতিহাসে মাঞ্জারুল ইসলাম রানার মতো এত কম বয়সে মারা যাননি আর কোনো টেস্ট খেলোয়াড়। জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। নাজরাতুন তিবা, এন স্পোর্টস।